মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পর্বে রয়েছে কলকাতার খুব বিখ্যাত একটা স্ট্রিট ফুড, মোগলাই পরোটার রেসিপি। তো চলুন ঝটপট শিখে নিই কী করে দোকানের মতন মোগলাই পরোটা বাড়িতে খুব সহজেই তৈরি করতে হয়। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলে নিয়ে নিয়েছি 150 গ্রাম ময়দা, আর এটা কাপে মেজারমেন্ট করলে 1 কাপ ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার নুন, চিনি আর তেলটাকে ময়দার সাথে ডোলে ডোলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ময়ান দেওয়া বলে, আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট পরোটায় ভালো ক্রাস্ট আনার জন্যে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বুঝবো কী করে ময়দার মধ্যে তেলের পরিমাণটা সঠিক হয়েছে। তার একটা উপায় হচ্ছে ময়দাটাকে এরকম মুঠো করলে দেখুন সহজেই মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে একটু চাপ দিলে এটা কিন্তু বালির মতন একদম ঝুরঝুর করে পড়ছে। তার মানে এখানে ময়দার মধ্যে আমাদের তেলের পরিমাণটা সঠিক হয়েছে। এবার হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে একটু সুন্দর করে আমাদের মেখে নিতে হবে। এটা একটা সেমি হার্ড ডো হবে, খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্ত হবে না। আর জলটা কিন্তু অবশ্যই করে হালকা একটু গরম জলে ব্যবহার করবেন। দেখুন ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্যে। 30 মিনিটের মধ্যে ময়দাটা খুব ভালো মতন আমাদের সেট হয়ে যাবে। যতক্ষণ ময়দাটা রেস্ট করছে চিকেনের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে 2-1 মিনিট একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর আদা রসুনটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো ভালো করে যদি কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেটা খেতে ভালো লাগে না। তাই জন্যেই আদা রসুন পেঁয়াজ সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই হবে কিন্তু মিডিয়াম আঁচে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো এবার দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবার সব কিছুকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করলেই দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। এটা কিন্তু কিমা নয়, চিকেনের বোনলেস টুকরোগুলোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এই চিকেনটাকে দিয়েও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেনের গোলাপি রঙটা সাদা মতন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। জলটাকে খুব অল্পই দিতে হবে, কারণ এটা কিন্তু আমাদের একদম শুকনো চিকেন প্রয়োজন। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তবে আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আমি 5-7 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন চিকেনগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে চিকেনগুলো রান্না হয়ে গেছে, আর জল কিন্তু আমাদের একদমই নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস। আর টমেটো সসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 1 মিনিট একটু রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেনের পুর। সব দোকানে কিন্তু এরকমভাবে চিকেনের পুরটা দেওয়া হয় না। আপনারা যদি চান তাহলে চিকেনের পুরটা দিতে পারেন, বা না চাইলে কিন্তু শুধু ডিম দিয়েও মোগলাই পরোটা তৈরি করতে পারেন। এখানে আমি চিকেনের পুরটা নিয়েছি, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, 1/4 টিস্পুন মতো নুন, আর দিয়ে দেবো রান্না করা চিকেন। আর এটাকে ভালো করে বাইন্ড করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বিস্কিটের গুঁড়ো। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমাদের সব কিছু মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের মোগলাই পরোটার পুর। এবার ময়দাটা 30 মিনিটের মধ্যে ভালো মতন সেট হয়ে গেছে। এটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে আমি মথে নিচ্ছি। মোগলাই পরোটা একটু বড় বড় হয়, তার জন্য পুরো ময়দাটা দিয়ে আমি 2টো লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমাদের বেলে নিতে হবে। এটার শেপ কিন্তু গোল বা চৌকো হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু এটা কিন্তু খুব পাতলা করে আমাদের বেলতে হবে। দেখুন আমি খুব পাতলা করে বেলে নিয়েছি, একদম ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে, আমার হাতটা কিন্তু ওপার থেকে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, তবেই কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে, না হলে কিন্তু পরোটার টেস্টটা খুব একটা ভালো লাগবে না। সাইডগুলো কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খুব একটা ভালো লাগে না। এবার মধ্যেখানে আমি চিকেনের পুরটা দিয়ে একটু চামচ দিয়ে স্প্রেড করে নিচ্ছি।
ভালো করে চিকেনের পুরটা স্প্রেড করা হয়ে গেলে একদিক থেকে এরকমভাবে একটু মোড়াতে শুরু করলাম। ভিডিওটা একটু লক্ষ্য করুন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। একটু হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে বসিয়ে নিতে হবে। আর এখানে দোকানে যেহেতু তাওয়াতে করে, বড় তাওয়াতে করে, তাই জন্য ওরা বড় তৈরি করে। আমি একটু ফ্রাইং প্যানে তৈরি করব, আর ফ্রাইং প্যানটা ছোট বলে আমি এখানে পরোটার সাইজটা ছোট তৈরি করেছি। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতন পরোটার সাইজটা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের মোগলাই পরোটা, এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে রিফাইন্ড তেল ভালো করে গরম করে নিয়েছি, আর আঁচটাকে মিডিয়ামে দিয়ে খুব সাবধানে পরোটাটা আমাদেরকে ছাড়তে হবে। আর এই পরোটাটা কিন্তু ভাজতে হবে মিডিয়াম আঁচে। এরকমভাবে তেলগুলো একটু পরোটার উপরে আমি দিয়ে দিচ্ছি। এবার একদিকটা যখন ভাজা হয়ে যাবে, তখন কিন্তু দুটো খুন্তি দিয়ে খুব সাবধানে পরোটাটাকে আমাদেরকে উল্টোতে হবে, নাহলে কিন্তু তেল ছিটে গায়ের মধ্যে পড়ার একটা সম্ভাবনা থাকে। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি অপর দিক উল্টে দিলাম, আর একদিক কিন্তু সুন্দর আমাদের লাল হয়ে গেছে। আর এক একটা পরোটা ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিট টাইম লাগবে। পুরো পরোটাটাই কিন্তু আমাদের মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখুন পরোটাটা আমার সুন্দর ফুলে উঠেছে, দুই দিকে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের মোগলাই পরোটা। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপি সেটা অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।